বিএনপি জনগণের সমর্থনকে তোয়াক্কা না করে ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শেরে বাংলাকে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন যে দলটির মাঝেই গণতন্ত্র নেই তারা কিভাবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন শনিবার উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী বাংলাইকে ফজলুল হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকী দিবসটি উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাবাদ্দি উদ্যানে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা জানান তিনি শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন এদেশের সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে জাতীয় নেতা শেরে বাংলা ছিলেন অন্যতম সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরে বাংলাকে ফসল গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও বলতে পারবে তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসাবে মনে করে না তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায় ক্ষমতায় যাওয়া যায় বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করার কারণ নেই মন্তব্য করে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে শাহরিয়ার বাধন গ্লোবাল টেলিভিশন ঢাকা